আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর এই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ মৌমাছি বা মৌচাক দেখে তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৌমাছিকে ফুলের উপর পড়তে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খাবার খাওয়ার দাওয়াত পেতে পারেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মৌমাছি কোনো নতুন শাক তৈরি করছেন তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি কোনো টাকা পয়সা সঞ্চয় করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নিজে মৌচাক হতে মধু সংগ্রহ করছেন তাহলে ওই ব্যক্তির কোনো অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে মধু পান করছেন তাহলে ওই ব্যক্তি যদি কোনো রোগা আক্রান্ত থাকে তাহলে সে রোগ মুক্তি পাবে। আর যদি কোনো সুস্থ মানুষ মধু পান করতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে তার শরীরে মধুর চাক তৈরি হয়েছে তাহলে ওই ব্যক্তি অনেক ভাগ্যবান, কারণ তাহলে ওই ব্যক্তি সকল দিক দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, অর্থাৎ সে যা করবে তাতেই তার ভালো রোজগার হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাকে মৌমাছি তাড়া করছে এবং কামড় দিচ্ছে তাহলে ওই ব্যক্তির সাথে অন্য কারো ঝগড়া হতে পারে, তাই তাকে সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৌচাকে ঢিল ছুড়তে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে, তাই ওই ব্যক্তিকে কিছুদিনের জন্য সাবধান হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে গাছে উঠে মৌচাকে ধোয়া দিচ্ছে বা অন্য কেউ গাছে উঠে মৌচাকে ধোয়া দিচ্ছে তাহলে ওই ব্যক্তির সাথে কোনো ব্যক্তি প্রতারণা করতে পারে, তাই তাকে সাবধান হতে হবে। আমরা যে সকল স্বপ্ন দেখে থাকি সেই স্বপ্নের অর্থ কিন্তু বয়স এবং নারী পুরুষ ভেদে আলাদা আলাদা হতে পারে, তাই সবার সাথে যে এই স্বপ্নের ব্যাখ্যা মিলবে এমন কোনো কথা নয়। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।